আমি মিনহাজ এন্ড আজ আমি আপনাদের কাছে আরোভাইরাসের হারিয়ে যাও গানটি আপনাদের সাথে শেয়ার করব ফুল কর্ডিং সেশন এন্ড উইথ সোলো আমি গানটি বাজানোর আগে আবারও বলতে চাই গানটি আমি ডিশার্প টিউনে করেছি আমার গিটার অলওয়েজ ডিশার্প টিউনে থাকে আর গানটি আমি সম্পূর্ণ নিজে থেকে কভার করেছি সো আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখবেন আর আমি যে বাসনটি আছে আপনাদেরকে দেখাবো ওইটা হচ্ছে আরোভাইরাস লাইভ শোতে যেভাবে করে আমি ওই বাসন অনুযায়ী আপনাদেরকে টিউটোরিয়ালটা দিচ্ছি তো ফার্স্ট ইন্ট্রো পার্ট আমি আগে ফার্স্ট বাসনে দেখাবো এরপরে স্লোভাবে দেখাচ্ছি জিনিসটা গানটার কর্ড হচ্ছে বি মাইনর তো বি মাইনর দুইবার হবে এখানে স্লো ভার্সনে দেখাচ্ছি জিনিসটা এটা জাস্ট একটা স্ট্রোক ঠিক আছে তো এটা চলতেই থাকবে সেম ভাবে তারপরে গানটার কোরাস হচ্ছে যে ডি মাইনর থেকে তো জিনিসটা হচ্ছে যে ডি মাইনর থেকে তখন হচ্ছে হোম কর্ডের ডি এন্ড দেন এ মেজর এন্ড বি মাইনর এন্ড জি এরপরে জিনিসটা হচ্ছে এরকম রিফটা ওই যে সোলোর আগে তখন হচ্ছে যে এখানে ইউজ হচ্ছে বি জি
করা বি জি এ ঠিক আছে নাও আছে সোলো পার্ট সোলো পার্টের মধ্যে আমি আগে অরিজিনাল স্পিডে প্লে করছি দেন আমি স্লো ভার্সনে দেখাবো নাও স্লো ভার্সন দেখাচ্ছি ব্যান্ড একটা হবে যে 10 ফ্রেট বি স্ট্রিং অ্যান্ড তিন নাম্বার আঙুলটা হবে যে তিন নাম্বার স্ট্রিং 12 ফ্রেট তো এখানে একটা ব্যান্ড হবে আবারও দেখাচ্ছি জিনিসটা হচ্ছে যে 12 যে ফোর্থ স্ট্রিং তাহলে হচ্ছে থার্ড স্ট্রিং পুল আপ এখানে আবার ফোর্থ স্ট্রিং দিয়ে 13 ফ্রেট বি স্ট্রিং এর ফার্স্ট ফিঙ্গার হবে যে থার্ড স্ট্রিং 12 ফ্রেট আর আরেকটা হচ্ছে যে বি স্ট্রিং 13 ফ্রেট শেষ হবে 9 9 and 10 ঠিক আছে And then আমি স্লাইড দিয়ে যাব 15 ফ্রেট এখানে ফুল স্টেপ ব্যান্ড হবে এরপর আরপিজিও আবারও দেখাচ্ছি থার্ড স্ট্রিং থার্ড স্ট্রিং 14 অ্যান্ড সেকেন্ড স্ট্রিং 15 12 অ্যান্ড 17 এটা হচ্ছে যে থার্ড স্ট্রিং 14 ফ্রেট এরপর
সহার শেষের আরপেজিওটা হচ্ছে যে 12 ফ্রেট 3 স্ট্রিং আমি আবারও দেখাচ্ছি স্লো ভার্সনে এটা হচ্ছে যায় 15-14 আর বি স্ট্রিং এর 15-এ মানে এটা হচ্ছে সবার শেষে আরপিজির শেষে মানে ফার্স্ট ফিঙ্গার থাকবে 14 ফ্রেট 3 স্ট্রিং সেকেন্ড ফিঙ্গার থাকবে 15 ফ্রেট 2 স্ট্রিং অ্যান্ড ফার্স্ট ফিঙ্গার থাকবে 14-এ ঠিক আছে থার্ড ফিঙ্গার অ্যাড হবে ফার্স্ট স্ট্রিং এর 15-তে সবার শেষে 17 ফ্রেট আমি আরপেজিওটা সহ আবার ফার্স্ট আবার দেখাচ্ছি জাস্ট হবে জি বি মাইনর জি এ আর আমি যেটা ভুল করছিলাম ফার্স্টে এটা যখন কোরাস পার্টে কিন্তু রিদমটা একটু চেঞ্জ আছে এরকম আমি আমার নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করেছি আমি যেভাবে কভার করেছি গানটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমার আরো ভিডিওর জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ব্যান্ডের পেজে লাইক দিবেন আমার ব্যান্ডের নাম হচ্ছে যে এক্সেল আপনারা এখানে লেখাটা দেখতে পাবেন সো আমার পাশে থাকবেন থ্যাংক ইউ